আমি যে ঘুমের বাপরে সারা বাড়ি ঘর সাজাইতে পারবো এটা তো কোনোদিন চিন্তাই করতে পারি নাই। আরে খালা, এটা তুমি কি বললা? মানে ঝুমুরের বাপ মানে খালু নাই তো কি, তোমার ছেলে মেয়ের আছে না? মানে আমরা কি তোমার ছেলে মেয়ে না? তো আমরা যদি থাকি তাহলে তুমি পারবে না কেন? আর তুমি তো একাই 100। খলিল বুবু, তুমি ওর একটা কথা কইতে চাই। এই যে আমার খুড়া মাইয়াডা জন্মের পর থেকেই ওরে নিয়ে চিন্তা করতে করতে যে আমার এই ল্যাংরা মাইয়ারে আমি কার কাছে বিয়া দিব, কে বিয়া করব, কোন সংসারে যাইব, এই চিন্তায় চিন্তায় না আমি আসলে এক ধরনের পাগল হয়ে গেছিলাম। আমি এই যে তুমগুলোকে 10 লাখ টাকা নিয়া টাকা দাও টাকা দাও কত যে খারাপ ব্যবহার করছি রে খলিল বাপ, বুবু কত যে খোটা দিছি, এগুলি কি আসিল জানোস? এগুলি কিন্তু আসিল আমার ঝুমুরের বিয়া দেওয়ার লেগে এক ধরনের চালাকি। আমি কিন্তু আসলে অত খারাপ মানুষ না, ওই টাকার আশায় কিন্তু বুবু আমি কোটা দেই নাই, পুরাটাই চালাকি যেন আমার ঝুমুরে তোমরা বউ হিসাবে মাইনা নাও, বিয়া করাও রায় হ্যান্ডে দিয়ে এর লেগে। আমরা তো বুঝেছি খালা, শুনো খালা, মানে আমরা তো বড় হয়েছি না এখন, আমরা বুঝি না। মানুষ ধরো রাগের মাথায় অনেক কিছু অনেক সময় বলে, তো তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো শুনে আমিও তো চুপ থাকিনি, আমিও তো মাঝে মাঝে অনেক রকম উত্তেজিত হয়ে গেছি, তোমাকে অনেক আজে বাজে কথা বলতে বলছি না বলছি। খালি এই যে তোমার বুবু, সে তোমার নিজের বোন, সে তো তোমার চিনে, সে কিন্তু সবসময় তোমার পক্ষে থাকছে, কারণ তুমি এই কথাগুলো মন থেকে কোন জন্য বলতেছো না সেটা তোমার বোন জানে, ঠিক না? দেখ, অন্য কেউ বুঝুক আর না বুঝুক, তুই তো আমার বোন, রক্তের সম্পর্ক, একই রক্ত আমাদের শরীরে। আমি তো জানি তুই কেমন, তোর মনটা একদম পানির মতো পরিষ্কার। না বাবু, আমারে মাফ করে দিও না। ঠিক খুলে বাবা রে, তোরে কত গালমন্দ করছি বাবা, আমার মাফ করে দিস বাবা, তুই আমার অনেক অনেক প্রিয় একটা সন্তান, মাফ করে দিস। আচ্ছা, আমরা তো বড় হয়েছি না, আমরা বুঝি না, মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে, কিন্তু তোমার ভিতরে যে নরম একটা মানুষ আছে সেই মানুষটার পরিচয় আমরা যারা তোমার পরিবারের সদস্য তারা অন্যরা কি জানবে? তুমি কেন বলছো, কি জন্য এইগুলো কইছো, এগুলো কি আমরা বুঝি না? নিশ্চয়ই বুঝি। আজকে তোমার মনের আশা পূর্ণ হয়েছে এবং আমরাও কিন্তু খুব খুশি। আরে ঝুমুর একটা লক্ষ্মী মেয়ে, তাই না? তোমার মেয়েটা তোমার মতোই একটা লক্ষ্মী মেয়ে, কি সুন্দর দেখতে মেয়েটা। আমার ভাই একটা কালা, আমার চেয়ে তো গায়ের রং কালা, মুখে সুন্দর, কাজে করবে, কাজে করবে, সব দিক দিয়ে ভালো, এরকম একটা মেয়ে। একটা একটা যে কোনো ঘরে গেলে যার যে বউ হবে যে ঘরে, সেই ঘরটা আলোকিত হয়ে যাবে, এরকম একটা মানুষ। আর তুমি এটা কি বলো? শোন, পরিস্থিতির চাপে মানুষ অনেক সময় অনেক কথা বলে, কিন্তু আমার মন একই রক্ত, আমি জানি তুই কেমন, তাই আমি রাগ করি না। মা তো কোনোদিনও রাগ করে নাই। হ্যাঁ, আমি রাগ করছি, তুমি এক একটা কথা বলছো, আমি তোমার উপরে রাগ করে এটা বলছি সেটা বলছি, কিন্তু মা সবসময় কিন্তু তোমার পক্ষে, কারণ আমি তো তোর তোর জানি, তোমার তো চিন এসে। হ্যাঁ, তোকে চিনি। তুই যে রাগ হইছিস ওইটা রাগ কয় না, এই যে কইলি না যে ঝুমুর আমার এই মাইয়াটা যে সংসারে যাবে সেই সংসার আলোকিত হবে, আমার বোনের সংসার, আমার খলিল, আমার রায়হান, আমার রুমা, তোরা এমন একটা মানুষ, এমন একটা নীতিবান, এমন দিল পরিষ্কার মানুষ, তোরা এত মায়া মমতা হলো মানুষ, তবু সংসারে যেই মায়া যাইব সেই মায়া ধন্য হইব। আমার ঝুমুর রে আমি যে তবু সংসারে দিতে পারছি, আমি আল্লাহর কাছে যে কত শুকরিয়া আদায় করছি যে আমি এখন মইরাও শান্তি পামু, আমার ঝুমুর আমার বুবুর বুকে আছে। তুই খুশি হয়েছিস তো? তাহলে তোর চোখে পানি কেন, কাঁদবি না? এটা খুশির কান্দন বুবু, এটা খুশির কান্দন। খালা, তোমার শরীর আজকে ঠিক আছে তো?
শরীর আছে ঠিক হইছে আমারে ডাক্তার দেখাবি চোখে ডাক্তার এই চোখে জাবসা দেখতাছে কি করে পড়ে আর মাথাটা কেমন জানি একটা ঘুরানটি মানে চিন্তা করো না তুমি তুমি একটু যদি শরীর খারাপ লাগে একটু রেস্ট রেস্ট নাও এদিকে আছে ওরা আছে ওরা দেখবে আমি আছি এখানে মার সঙ্গে আমি বসে বসে গল্প করছি চিন্তা করো না শ্বাসটা সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একদম তোর মনের মতো হয়েছে আমার ঝুমুরের আইস বিয়া চোখে পানি এত ইমোশনাল।